আসসালামু আলাইকুম। শিবুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণীর ইংরেজি ক্লাসে আমার কেজি সোনামণিদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন বাবুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আমিও আপনাদের সাথে আছি আজকে তাসকিনা নাজনীন কুর্মি আপনাদের সাথে ইংরেজি ক্লাস করার জন্য। আমরা ক্লাস শুরু করার আগে প্রতিদিন আপনাদের করোনা নিয়ে কিছু না কিছু সচেতনতামূলক কোনো কথা বলি। আপনারা সেগুলো মনোযোগ দিয়ে শোনেন, সেগুলো কি মেনে চলছেন? অবশ্যই, কিন্তু সেগুলো মেনে চলতে হবে। মেনে চললে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের সামনাসামনি দেখা হবে, আবারও আমরা সেই আগের মতো ক্লাসে ফিরে যাব। তাই তো খুব দ্রুত আপনাদের সাথে দেখা হওয়ার জন্য, আগের পরিস্থিতি ফিরে পাওয়ার জন্য আপনাদের কিন্তু এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। নিয়মিত হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এগুলো সব মেনে চলতে হবে। আম্মুর কথাও কিন্তু মেনে চলতে হবে। আজ থেকে আমরা নতুন একটা ইংলিশ করব, সেটা হচ্ছে আমরা প্রতিদিন নতুন করে একটি নতুন নীতিবাক্য শিখব। আজকে আমরা যে নীতিবাক্যটা শিখব সেটি হচ্ছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। আমরা আজ থেকে শপথ নিব কখনো মিথ্যা কথা বলবো না, কারোর সাথেই না, না আম্মু আব্বু, না ভাই বোন, না আত্মীয় স্বজন, না শিক্ষক শিক্ষিকা, না বাইরের কারোর সাথে আমরা কখনো মিথ্যা কথা বলবো। তাহলে আজকে আমরা কি শিখলাম? নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবো না। মিথ্যাবাদীদেরকে না কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না। আপনারা কি চান যে আপনাদের কেউ আদর না করুক, ভালো না বাসুক? না, কখনোই না। আমরা চাই যে আপনাদের সবাইকে সবাই ভালোবাসুক। তাই তো আমরা কখনো মিথ্যা বলবো না। সেই সত্যটা যতটাই কঠিন হোক না কেন, যতটাই আম্মু আব্বুর কাছে ভয় লাগে না কেন, যে হয়তো কোনো একটা জিনিস আপনি ভেঙে ফেলেছেন, ভয়ে আপনি আম্মু আব্বুকে বলছেন না, কিন্তু আপনি যদি সাহস করে বলে ফেলেন, দেখবে আম্মু কিন্তু রাগ করবে না, আপনাকে ঠিক একটু বকা দিলেও পরে ঠিক একদম হাসি মুখে সবকিছু মেনে নেবে। এই জন্য কখনো মিথ্যা বলবেন না। ওকে, তাহলে বাবুরা চলেন আমরা ক্লাস শুরু করার আগে প্রতিদিনের মতো একটা রাইম করি। আজকে আমরা যে রাইমটা করব সেই রাইমটার নাম জনি জনি। তাহলে সবাই দাঁড়াই যা, রেডি, 1 2 3। জনি জনি, ইয়েস পাপা, eating sugar, no papa, telling lies, no papa, open your mouth, ha ha ha। এখানে আমরা কিন্তু একটু বেশি পড়েছি, তাই না জনি জনি? আপনাদের কিন্তু বইয়ে যে জনি জনি আপনাদের যে লিখতে হবে সেখানে কিন্তু আমরা 4 লাইন লিখব। তাহলে বাবুরা চলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে সোমবার, সোমবার আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। 5 তারিখে যে শীটটি আপনাদের কাছে আছে সেই শীটটি সবাই হাতে নিয়ে নেবেন, সাথে পেন্সিল, ইরেজার এবং বোর্ড। চলে আমরা বলে চলে যাই। প্রথমে আমরা দেখি আমাদের 1 নম্বর আইটেমটা কি আছে। লেটস সি দ্য পিকচার্স অ্যান্ড বিল্ড এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ কিউ আর এস অ্যান্ড টি। কিউ আর এস এবং টি দিয়ে আমরা কি করব? 4টি নতুন ওয়ার্ড লিখব, কিন্তু অবশ্যই তার আগে ইচ্ছা মতো আমরা লিখতে পারবো না, আইডেন্টিফাই করতে হবে পিকচারগুলোকে। যে পিকচারগুলো দেয়া আছে সেই অনুযায়ী আমাদের এখানে ওয়ার্ড লিখতে হবে। তাহলে দেখেন তো প্রথমে কিসের পিকচার আছে? এইটা তো একটা পালকের পিকচার, তাই না? আমরা পাখির পালক দেখতে পাই। তাহলে এই যে একটা পালকের পিকচার, পালকের ইংরেজি কি বলেন তো? পালকের ইংরেজি কুইল। পালকের ইংরেজি কুইল, কিউ ইউ আই ডাবল এল, কুইল। কুইল অর্থ পালক। তাহলে দেখেন আমরা কিউ ফর পেয়ে গেলাম, কি কুইল পেয়ে গেলাম। তাহলে কিউ ফর কুইল, কিউ ইউ আই ডাবল এল কুইল, কিউ ইউ আই ডাবল এল কুইল। কুইল অর্থ পালক। আসেন লিখে ফেলি, কিউ ইউ আই ডাবল এল কুইল, কুইল অর্থ পালক। এরপরে দেখেন পাশে আর একটা পিকচার আছে, পিকচারটা দেখেই বোঝা যাচ্ছে বৃষ্টির ছবি, তাই না? এখন তো প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বৃষ্টিতে ভিজবেন না, বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে। তাহলে বৃষ্টির ইংরেজি কি? বৃষ্টির ইংরেজি রেইন। তাহলে আমরা আর ফর পেয়ে গেলাম রেইন, আর এ আই এন রেইন, আর এ আই এন রেইন। রেইন অর্থ বৃষ্টি, রেইন অর্থ বৃষ্টি, রেইন। আর এ আই এন রেইন, রেইন অর্থ বৃষ্টি, আর ফর রেইন, রেইন অর্থ বৃষ্টি। এরপর এস, এস ফর কি লিখবো? দেখি তো এটা কিসের ছবি, অনেক পানি, অনেক জলরাশি, তাই না? তার মধ্যে একটা নৌকা ভাসছে, বলেন তো এটা কিসের জলরাশি? বড় বড়
ঢেউ দেখে বোঝা যাচ্ছে এটা সমুদ্রের ছবি, কারণ সমুদ্রে আমরা দেখি অনেক বড় বড় ঢেউ ওঠে, তাই না? তাহলে সমুদ্রের ইংরেজি কি? সমুদ্রের ইংরেজি সি, সমুদ্রের ইংরেজি সি, এস ই এ সি, সি অর্থ সমুদ্র। তাহলে এস ফর আমরা পেয়ে গেলাম সি, সি অর্থ সমুদ্র, এস ই এ সি। আসেন লিখে ফেলি, এস ই এ সি, সি অর্থ সমুদ্র। এরপরে দেখেন এটা একটা কিসের ছবি? এটা তো একটা টেবিলের ছবি, তাই তো? আমরা তাহলে টি ফর পেয়ে গেলাম টেবিল। আপনারা কি জানেন আমরা যদিও টেবিল বলি, সবসময় উচ্চারণ করি, কিন্তু টেবিলের কিন্তু খুব সুন্দর একটি বাংলা আছে। টেবিলের বাংলা হচ্ছে চৌপায়া, টেবিলের বাংলা চৌপায়া, যেহেতু চারটা পা থাকে টেবিলের, তাই এটাকে বলা হয় চৌপায়া। তাহলে টি ফর পেয়ে গেলাম টেবিল, টি এ বি এল ই টেবিল, টি এ বি এল ই টেবিল। আসেন লিখে ফেলি, টি এ বি এল ই টেবিল, টেবিল অর্থ চৌপায়া। তাহলে নাম্বার ওয়ান কিন্তু আমাদের ফিনিশ। নাও নাম্বার টু, রাইট দা বেঙ্গলি মিনিং অফ দা ফলোয়িং ওয়ার্ডস। এখানে কি করতে হবে, যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা বাংলা অর্থ লিখব। তাহলে আসেন আমরা আগে ওয়ার্ড গুলো পড়ি। প্রথমে কি লেখা আছে, কিউ ইউ আই ডাবল এল, কুইল। কুইল তো আমরা আগেই লিখলাম, এর আগের নম্বরে আমরা কুইল লিখেছি, তাই না? তাহলে কুইল অর্থ কি? কুইল অর্থ পালক, কুইল অর্থ পালক। তাহলে পালকটা আমরা বানান করি, পয়ে আকার ল ক পালক, পয়ে আকার ল ক পালক, পয়ে আকার ল ক পালক, প আকার পা, তারপর ল ক। বাংলা লেখার সময় আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে লিখবেন যে কোথায় পূর্ণ মাত্রা হবে, কোথায় অর্ধ মাত্রা হবে। তাহলে কুইল ফ, কুইল অর্থ পেলাম আমরা পালক। এরপরে এস ই এ সি, সি অর্থ সমুদ্র, এস ই এ সি, সি অর্থ সমুদ্র। দন্ত স ময়রস্যুকার, দয়ে রফালা, সমুদ্র। দন্ত স ময়রস্যুকার, দয়ে রফালা, সমুদ্র। আসেন লিখি সমুদ্র, তাহলে দন্ত স, তারপর ম, ময়রস্যুকার, দ লিখার পরে নিচে এভাবে কি লিখবো আমরা, রফালা, তাহলে হয়ে গেল সমুদ্র। দন্ত স ময়রস্যুকার, দয়ে রফালা, সমুদ্র। আর এ আই এন রেইন, রেইন অর্থ বৃষ্টি, রেইন অর্থ বৃষ্টি। বয়ে ঋকার মধ্যাহ্ন শয়ে টয়ে যুক্ত হ্রস্বকার, বৃষ্টি। বয়ে ঋকার মধ্যাহ্ন শয়ে টয়ে যুক্ত হ্রস্বকার, বৃষ্টি। দেখেন মধ্যাহ্ন শয়ে টয়ে যুক্ত আমরা কিভাবে লিখব, প্রথমে মাত্রা দিয়ে ছোট্ট একটা মূর্ধন্য স লিখবো, তারপর ঠিক নিচ থেকে এভাবে করে টয়ের মতো করে দিয়ে ওপরে দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত। তাহলে আসেন আমরা লিখে ফেলি, বৃষ্টি, বয়ে ঋকার, তারপরে কি হবে, হ্রস্বইকার দেওয়ার পরে মূর্ধন্য স তার সাথে ট যুক্তাক্ষর, তাহলে বয়ে ঋকার মূর্ধন্য শয়ে টয়ে যুক্ত হ্রস্বইকার, বৃষ্টি। বয়রিকার মধ্যাহ্ন শয় টয়ে যুক্ত হ্রস্বইকার, বৃষ্টি। এবার টি এ বি এল ই টেবিল, টি এ বি এল ই টেবিল, টেবিল অর্থ চৌপায়া, টেবিল অর্থ চৌপায়া। চয় ও কার চৌ, পয়ে আকার অন্তস্তয়ে আকার, চৌপায়া। চয় ও কার চৌ, পয়ে আকার অন্তস্তয়ে আকার, চৌপায়া। চয়ে ও কার চ, তারপর হচ্ছে ওকার, চৌ পায়া, পায়ার করে পয়ের উপরে কি মাত্রা হবে, পয়ের উপরে মাত্রা হবে না, তাহলে আবার পয়ে আকার অন্তস্তয়ে আকার, চৌ পায়া। আবার আকারের উপরেও কিন্তু অর্ধ মাত্রা হয়, চয়ে ওকার, প আকার অন্তস্তয়ে আকার, চৌ পায়া। চয়ে ওকার, প আকার অন্তস্তয়ে আকার, চৌ পায়া। নাম্বার থ্রি, বিল ফোর ওয়ার্ডস উইথ ফনিক সাউন্ড এ ইন দা মিডল। আমরা তো এটা আগেও করেছি, তাই না বাবুরা, মনে আছে? আমরা দ্বিতীয় সামিকেও করেছিলাম, ফনিক সাউন্ড এ দিয়ে করেছি, ও দিয়ে করেছি, ই দিয়ে করেছি, ইউ দিয়ে করেছি, তাই না? তাহলে আজকে আমরা কি লিখবো, চারটা ওয়ার্ড লিখবো ফনিক সাউন্ড এ দিয়ে, কি কি লিখবো, ব্যাট, ক্যাট, র্যাট, ম্যাট, হ্যাট, অনেকগুলো হয়, তাই না? ইচ্ছা মতো লিখতে পারি আমরা, অনেকগুলো লিখতে পারি। আজকে আমরা কি লিখবো, ক্যাট, ম্যাট, র্যাট, হ্যাট, ক্যাট, ম্যাট,
rat, hat. C A T cat, M A T mat, R A T rat, H A T hat. তাহলে আসলে লিখে ফেলি C A T cat, cat অর্থ বিড়াল, M A T mat, mat অর্থ মাদুর, R A T rat, rat অর্থ ইঁদুর, H A T hat, hat অর্থ সাহেবি টুপি। এই চারটা ওয়ার্ডই কিন্তু আমরা জানি, তাই না? ক্যাট, ম্যাট, র্যাট, হ্যাট। আবার ব্যাটও লিখতে পারি, বি এ টি ব্যাট, ব্যাট অর্থ কি? বাদুর। আমরা কিন্তু তিন নম্বর আইটেমও কমপ্লিট করে ফেললাম। এবার চলে যাই আমরা চার নম্বর আইটেমে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, এখানে বাংলায় লিখা আছে, এটা আমাদের কি করতে হবে? ইংলিশে লিখতে হবে। তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এটা বানান করে পড়তে হবে যে এখানে কি লেখা আছে। আসেন তো পড়ি। তয়কার ময়াকার কয়শুন্যরা, তোমার বর অশ্বই বই, তোমার বই ক্ষয়কার ল খোলো, তোমার বই খোলো, বইয়ের ইংরেজি বুক, তোমার ইংরেজি ইয়োর, আর খোলার ইংরেজি ওপেন। এখন এগুলোকে আমরা সাজায় যদি লিখি তাহলে কি হবে? ওপেন ইয়োর বুক। সাজিয়ে লিখলে হবে ওপেন ইয়োর বুক। ওপেন অর্থ খোলা, বুক অর্থ বই, ইয়োর অর্থ তোমার। আসেন আগে লিখি, তারপর আমরা স্পেলিং করব। ও অবশ্যই ক্যাপিটাল হবে, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, বাকি সবগুলো স্মল। ওপেন, ও পি ই এন, ওপেন ইয়োর, ওয়াই ও ইউ আর, ইয়োর, ওপেন ইয়োর বুক, বি ডাবল ও কে বুক। তাহলে ওপেন স্পেলিং করে ও পি ই এন, ওপেন, ওয়াই ও ইউ আর, ইয়োর, বি ডাবল ও কে বুক। দেখেন প্রত্যেকটার পরে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু একটা স্পেস আছে, ফাঁকা জায়গা আছে। আপনারা কিন্তু এভাবে ফাঁকা করে লিখবেন, একসাথে লিখবেন না। আর লাস্টে কি হবে? অবশ্যই একটা ফুল স্টপ হবে। এই যে ডট যেটা বলি সেটাকে আমরা কি বলি? ফুল স্টপ, মানে ওখানে বাক্য শেষ। ও পি ই এন, ওপেন, ওয়াই ও ইউ আর, ইয়োর, বি ডাবল ও কে বুক, ওপেন ইয়োর বুক, তোমার বই খোলো। বি নাম্বার, দরজাটি বন্ধ করো। আমরা দরজার ইংরেজি জানি, তাই তো? দরজার ইংরেজি ডোর। আর যখনই কোনো টি থাকে তাহলে আমরা এর আগে বলেছি না, যেমন আকাশ টি, দা স্কাই, কলম টি, দা পেন, তাহলে দরজার টি যদি হয় তাহলে কি হবে? দা ডোর। আর কি বলেছে? বন্ধ করো। বন্ধ করার ইংরেজি হচ্ছে শাট, বন্ধ করার ইংরেজি শাট। তাহলে দরজাটি বন্ধ করে কি হবে? শাট দা ডোর, শাট দা ডোর, এস এইচ ইউটি শাট, শাট অর্থ বন্ধ করা, এস এইচ ইউটি শাট, শাট অর্থ বন্ধ করা। দা ডোর, টি এইচ ই দা ডোর, ডি ডাবল ও আর ডোর, শাট দা ডোর মানে দরজাটি বন্ধ করো, এস এইচ ইউ টি শাট দা, টি এইচ ই দা ডোর, ডি ডাবল ও আর ডোর। দেখেন বাবুরা, এর মাধ্যমে আমরা কিন্তু ছোট ছোট ইংরেজি কি বলতে পারছি? সেন্টেন্স বলতে পারছি। এভাবে করে কিন্তু আমরা ছোট ছোট সেন্টেন্স বলে কিন্তু আমরা বাসাতেও কিন্তু স্মার্টলি কিছু কথা বলতে পারি ইংরেজিতে, তাই না? তাহলে অনেক স্মার্ট বলবে। আপনি হয়তো আম্মুকে বলতে পারেন শাট দ্য ডোর, হয়তো রুম থেকে বের হচ্ছেন তখন বলবেন শাট দ্য ডোর। আবার হচ্ছে আব্বুকে বলতে পারেন, বা কাউকে আপনার ভাই বোনদেরকে বলতে পারেন ওপেন দ্য বুক, ওপেন ইয়োর বুক, তোমার বইটি খোলো, বা ওপেন দ্য বুক, বইটি খোলো। এভাবে করে ছোট ছোট ইংরেজি আপনারা কিন্তু বাসাতে বলতে পারবেন, তাই না? উঠে দাঁড়াও, আমরা আপনাদের অনেক সময় বলি না স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও। কি বলি? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও। আর যদি বলি বসো তখন কি বলি? সিট ডাউন। তাহলে উঠে দাঁড়াও এর ইংরেজি স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও এর ইংরেজি স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ স্পেলিং করে এস টি এ এন টি স্ট্যান্ড, তারপরে স্পেস দিয়ে আপ, ইউ পি আপ, স্ট্যান্ড আপ, এস টি এ এন টি স্ট্যান্ড, ইউ পি আপ, স্ট্যান্ড আপ। বাবুরা খেয়াল করছেন তো, আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটারটা কিন্তু ক্যাপিটাল লিখছি, এস টি এ এন ডি স্ট্যান্ড, স্পেস দিয়ে ইউ পি আপ, তারপরে অবশ্যই ফুল স্টপ। এই ফুল স্টপটা দিতে কিন্তু আপনারা ভুলবেন না অবশ্যই। তাহলে এস টি এ এন ডি স্ট্যান্ড, ইউ পি আপ, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ অর্থ উঠে দাঁড়াও। আমরা কিন্তু নাম্বার ফোর আইটেমটাও কমপ্লিট করে ফেললাম। এবার নাম্বার ফাইভ,
identify the following pictures and write in English. ছবিগুলো কি করতে হবে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং এটার মিনিংটা অবশ্যই ইংলিশে এই বক্সগুলোতে লিখতে হবে। তাহলে দেখি প্রথমে কিসের ছবি আছে। এটা তো একটা কুড়ে ঘরের ছবি। আপনারা কি কুড়ে ঘর দেখেছেন? যারা দেখেননি, গ্রামের বাড়িতে নানু দাদুর বাসায় গেলে দেখবেন যে ছোট ছোট এরকম কুড়ে ঘর আছে, মাটির ঘর, ঠিক আছে? আর যাদের গ্রামের বাড়ি নেই তারাও কিন্তু নদীর ধারে বা শহর থেকে একটু বাইরে গেলেও এরকম ঘর দেখতে পাবেন, ঠিক আছে? কুড়ে কুড়ে ঘরের ইংরেজি হচ্ছে হাট, এইচ ইউ টি হাট। হাট অর্থ কুড়ে ঘর। কুড়ে ঘরের ইংরেজি হাট, এইচ ইউ টি হাট, এইচ ইউ টি হাট। হাট অর্থ কুড়ে ঘর। আসে লিখে ফেলি, এইচ ইউ টি হাট, হাট অর্থ কুড়ে ঘর। এরপরে দেখেন, বাহ, ব্যাংকটা তো কি সুন্দর নাচছে দুই উপরে হাত তুলে। ব্যাংক কেন নাচছে বলেন তো? এখন প্রায় প্রায় বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পেলে কিন্তু ব্যাংকরা খুব মজা পায়, বৃষ্টির মধ্যে নাচানাচি করে বেড়ায়। তাহলে তো আমরা দেখেই বুঝতে পারছি যে কিসের ছবি, এটা ব্যাংকের ছবি। আর ব্যাংকের ইংরেজি কি? ব্যাংকের ইংরেজি ফ্রগ, ব্যাংকের ইংরেজি ফ্রগ, এফ আর ও জি ফ্রগ, এফ আর ও জি ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাংক, এফ আর ও জি ফ্রগ। তাহলে ঠিক ব্যাঙের পাশে যে ঘরটা আছে সেখানে কিন্তু আমরা ফ্রগ লিখব। লেখার সময় বাবুরা খেয়াল করবেন, ছবির ঠিক পাশে যে ঘর আছে সেই ঘরে কিন্তু আমরা লিখব, উল্টা পাল্টা যেন না হয়। ওকে, এফ আর ও জি ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাঙ। এরপরে এটা কিসের ছবি? এটা সবার বাসায় আছে। বাইরে বের হওয়ার সময় আম্মু কি করে, কাপড় ইস্ত্রি করে দেয়, তাই না? বাসাতে এটা হচ্ছে স্ত্রী, এটাকে আমরা ইংলিশে বলি আয়রন। কি বলি এটাকে? আয়রন বলি। এই আয়রন দিয়ে আমরা বাসাতে কাপড় কি করি, ইস্ত্রি করি। তাহলে আই আর ও এন আয়রন, আই আর ও এন আয়রন, আয়রন অর্থ স্ত্রী, আই আর ও এন আয়রন। আই ক্যাপিটাল আই হবে অবশ্যই, আর ও এন আয়রন, আয়রন অর্থ স্ত্রী। এরপরে এটা কি গাড়ি? এটা তো অবশ্যই একটা জিপ গাড়ি। তাহলে জিপ গাড়ির ইংরেজি কি? জিপ, জে ডাবল ই পি জিপ, জে ডাবল ই পি জিপ, জিপ অর্থ জিপ গাড়ি, জে ডাবল ই পি জিপ, জিপ অর্থ জিপ গাড়ি। তাহলে আমরা ঠিক পাশের ঘরে লিখে ফেলবো জিপ, জে ডাবল ই পি জিপ। আমরা কিন্তু জিপ লিখার মাধ্যমে কি করলাম? আমরা আমাদের রাইটিং আইটেম কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আপনারা সবাই কমপ্লিট করেছেন তো? সবাই কমপ্লিট করেছেন অনেক সুন্দর করে। আজকে কিন্তু আমরা নতুন আইটেম শিখেছি। আমরা কি করলাম? আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে শিখেছি, তাই না? ছোট ছোট আমরা বাক্য আজকে শিখলাম। আসেন এখন আমরা কিছু ওরাল আইটেম গুলো করি। তোমার বই খোলো, তোমার বই খোলোর ইংরেজি কি? ওপেন ইওর বুক, তোমার বই খোলো, এর ইংরেজি ওপেন ইওর বুক। ওপেন অর্থ খোলা, ইওর অর্থ তোমার, আর বুক অর্থ বই। শাট দ্য ডোর, শাট দ্য ডোর অর্থ দরজাটি বন্ধ করো। শাট অর্থ বন্ধ করা, ডোর অর্থ দরজা। আর আমরা জানি যে যে কোনো বাক্যের পরে যদি টি থাকে তাহলে তার পূর্বে কি বসে? দা বসে। তাহলে শাট দ্য ডোর অর্থ দরজাটি বন্ধ করো। উঠে দাঁড়ানো, উঠে দাঁড়ানোর ইংরেজি স্ট্যান্ড আপ, উঠে দাঁড়ানোর ইংরেজি স্ট্যান্ড আপ, এস টি এ এন ডি স্ট্যান্ড, তারপর অবশ্যই একটা স্পেস হবে, তারপর কি হবে? আপ, ইউপি আপ, স্ট্যান্ড আপ। বৃষ্টি চৌপায়া এর ইংরেজি, বৃষ্টির ইংরেজি রেইন, বৃষ্টির ইংরেজি রেইন, আর এ আই এম রেইন। চৌপায়া, চৌপায়ার ইংরেজি টেবিল, টি এ বি এল ই টেবিল, টেবিল অর্থ চৌপায়া, টেবিল অর্থ চৌপায়া। কুইল সি এর বাংলা, কুইল অর্থ কি? কুইল অর্থ পালন, কুইল অর্থ পালন, সি অর্থ সমুদ্র, সি অর্থ সমুদ্র। এরপরে কি আছে? ফনিক সাউন্ড এ দিয়ে চারটি ওয়ার্ড, ফনিক সাউন্ড এ দিয়ে চারটি ওয়ার্ড। আমরা কি কি লিখেছি আজকে বাবুরা? ক্যাট, ম্যাট, র্যাট, হ্যাট। সি এ টি ক্যাট, ক্যাট অর্থ বিড়াল, এম এ টি ম্যাট, ম্যাট অর্থ মাদুর, আর এ টি র্যাট, র্যাট অর্থ ইঁদুর, এইচ এ টি হ্যাট, হ্যাট অর্থ সাহেবী টুপি। এরপরে চলে আসেন আমরা রাইমটা। তাহলে রাইমটা কিন্তু আমরা আবার পড়বো এবং অভিনয় করবো। কি করেছিলাম? জনি জনি, তাই না? জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। আরেকবার বলি, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। আপনাদের কিন্তু এই চার লাইনই আছে,
এই চারটা লাইনই কিন্তু বারবার পড়তে হবে, অভিনয় করতে হবে এবং লেখার অভ্যাস করতে হবে। আমরা তো এখন লাইন পরীক্ষায় লিখি, তাই না বাবুরা? তাহলে আশা করি সবাই খুব সুন্দর করে শীটটি কমপ্লিট করেছেন এবং পড়াগুলো আমার সাথেই করে ফেলেছেন। আগামীকালকে এটা কিন্তু ফিডব্যাক আছে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ফিডব্যাকটা না দেখে করার চেষ্টা করবেন, একদম দেখবেন না, না দেখে সুন্দর করে কমপ্লিট করে আম্মুকে দেখাবে যে শীটটি সুন্দরভাবে আপনি কমপ্লিট করতে পেরেছেন কিনা সঠিকভাবে। আর প্রথমে আজকে বলেছিলাম আমরা আজকে কি নীতি বাক্য শিখেছি, নেভার টেল এ লাই, কথাটা যেন মনে থাকে। ওকে বাবুরা, আল্লাহ হাফেজ।